আসসালামু আলাইকুম। টেক নিউজ বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ আজিজুল হাকিম আজকের জিমেইল ক্রিয়েটিং এর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো জিমেইল ক্রিয়েটিং করতে গেলে প্রথমে আমাদের সিস্টেম থেকে কিছু সেটিংস চেঞ্জ করে নিতে হবে। দেন আমাদের আমরা যে ব্রাউজারটা ইউজ করব সেই ব্রাউজারের কিছু সেটিংস আছে, এই সেটিংসগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে জিমেইল ক্রিয়েটিং এর কাজটা শুরু করতে হবে। তাহলে আপনি আনলিমিটেড জিমেইল খুলতে পারবেন। সো এই ভিডিওটার কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে স্কিপ করলে হয়তো কোনো সেটিংস বাদ পড়ে যাবে আর যার কারণে আপনি আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করতে পারবেন না। তো আজকে তারিখ হচ্ছে 8/6/2021, অর্থাৎ আগস্টের হচ্ছে 6 তারিখ। তো মোটামুটি আমাদের গুগল কোর আপডেট হয়ে গেছে এখন এবং রিসেন্ট একটি আপডেট চলছে, তো যার কারণে সবারই জিমেইল কিছু কম ক্রিয়েট হচ্ছে। তো আমি চেষ্টা করব এই সিচুয়েশনেও কীভাবে জিমেইল আনলিমিটেড ক্রিয়েট করা যায় সেই মেথডটি দেখানোর জন্য। তো চলুন সরাসরি শুরু করি। আমাদের সিস্টেম থেকে কী সেটিংসটা প্রথমে চেঞ্জ করে নিতে হবে, তো আমাদের সিস্টেম থেকে প্রথমে আমাদের যে উইন্ডোজ আপডেট অপশান আছে সেই উইন্ডোজ আপডেট অপশানটা বন্ধ করে দিতে হবে। তো এর জন্য আমরা উইন্ডোজ সার্চ অপশান এখানে টাইপ করব সার্ভিসেস, SER। তো সার্ভিসেস বা SER লিখতেই দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসেস অপশানটি চলে আসছে, তো আমরা সার্ভিসেসে চলে যাচ্ছি। তো এই সার্ভিসেস অপশান থেকে আমরা উইন্ডোজ আপডেটটা অফ করে নিব। তো এখানে দেখেন সার্ভিসেস অপশানটা ওপেন হয়েছে আমাদের সামনে। তো এখান থেকে সবার নিচের দিকে আসলে সামান্য একটু উপরে দেখতে পাবো এখানে উইন্ডোজ আপডেট একটা অপশান আছে। তো এই উইন্ডোজ আপডেট এটার উপর আমরা ডাবল ক্লিক দিব। দেন এখান থেকে ডাবল ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে অলরেডি ডিজেবল করে রাখছি, তো আপনারা এখানে ডিজেবল করবেন। তো এখানে ডিজেবল করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন স্টপ একটা অপশান আছে, এই স্টপ অপশানে ক্লিক দিয়ে এটা স্টপ করে নিতে হবে। দেন এখান থেকে আপনি ম্যানুয়াল করা থাকবে, তো এখান থেকে আপনি ডিজেবলড এটা করে অ্যাপ্লাই দেন ওকে করে দিবেন। তো এখান থেকে উইন্ডোজ আপডেট এই সেটিংসটি যখন আমাদের অফ করা হয়ে যাবে, দেন আমরা এখানে চলে আসব উইন্ডোজ সার্চ অপশান। তো উইন্ডোজ সার্চ অপশানে লিখব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। তো ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন লেখার পরে আমরা এই সেটিংসটি ওপেন করে নেব। তো এই সেটিংসটি যখন আমাদের ওপেন হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, এখান থেকে ম্যানেজ সেটিংস, ম্যানেজ সেটিংসে চলে আসবেন। আসার পর আমি এখানে অফ করে রাখছি রিয়েল টাইম প্রোটেকশন, দেন ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন, দেন অটোমেটিক স্যাম্পেল সাবমিশন, দেন টেম্পারস প্রোটেকশন। এই চারটি সেটিংস আপনারা অফ করে নেবেন যখন আপনারা জিমেইল ক্রিয়েটের জন্য আপনার পিসিটাকে প্রস্তুত করবেন। দেন আপনার জিমেইল ক্রিয়েট শেষ হলে এই অপশানগুলো অন করে দিবেন, কারণ এইগুলো হচ্ছে ভাইরাস প্রোটেকশনের জন্য কম্পিউটারে ব্যবহার করা হয়, এইগুলো অন না থাকলে আপনার কম্পিউটার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে। তো আমাদের সিস্টেম থেকে মোটামুটি এই দুইটি সেটিংস চেঞ্জ করে নিতে হবে। তো এই দুইটি সেটিংস চেঞ্জ করে নেওয়ার পর আমরা সরাসরি ব্রাউজারে চলে যাব, যে ব্রাউজারটি দিয়ে আমরা জিমেইল ক্রিয়েট করব। তো আমরা সরাসরি মাইক্রোসফট ইজের ব্রাউজারটিতে চলে যাচ্ছি, কারণ আমরা মাইক্রোসফট ইজ ব্যবহার করে জিমেইল ক্রিয়েটিংয়ের কাজটা শুরু করব। তো যখনই আপনি মাইক্রোসফট ইজ ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিসেস এই অপশানটিতে আসবেন। এই অপশানটিতে আসার পরে একটু নিচের দিকে স্ক্রোল করবেন, নিচের দিকে স্ক্রোল করার পর দেখতে পাবেন এখানে অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ একটি অপশান আছে। তো অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ অপশানে আসার পর এখান থেকে দেখবেন যে সার্চ ইঞ্জিন ইউজড ইন দ্য অ্যাড্রেস বার, এখানে ডিফল্ট অবস্থায় এখান থেকে বিং রিকমেন্ডেড এটা করা থাকে। তো আপনি এখান থেকে নিচের সবার নিচের অপশানটা দেখতে পাচ্ছেন ডাক ডাক গো ডিফল্ট, তো এই ডাক ডাক গো ডিফল্ট করে দিবেন। দেন আপনি আবার প্রাইভেসি অ্যান্ড সার্চ অ্যান্ড সার্ভিসেস এই অপশানটিতে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলওয়েজ ইউজ স্ট্রিক্ট ট্র্যাকিং প্রিভেনশন হোয়েন ব্রাউজিং ইন প্রাইভেট, এটা অফ করে রাখবেন, এটা অন করার দরকার নেই। দেন আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ডিফেন্ডার স্মার্ট স্ক্রিন আছে। তো এই মাইক্রোসফট ডিফেন্ডার স্মার্ট স্ক্রিন এটা অফ করে দিবেন।
দেন আপনি এখান থেকে ইউজ সিকিউর ডিএনএস স্পেসিফাই, অর্থাৎ এখানে যে অপশানগুলো অফ করে দেওয়া আছে এই অপশানটা অফ করে দিবেন। ব্লক পটেনশিয়াল আনওয়ান্টেড অ্যাপস এটাও যদি অন করা থাকে আপনার ব্রাউজারে এটাও অফ করে নেবেন। তো এখান থেকে মোটামুটি আপনি হচ্ছে এই পেমেন্ট মেথড সেভ এইটা অন রাখতে পারেন। এবং এখান থেকে আমি ঠিক যে সেটিংসগুলো দেখাচ্ছি এখানে যেমন যেমন করে অন করা আছে সেইগুলো অন রাখবেন, দেন যেগুলো অফ করা আছে এইগুলো অফ করে রাখবেন। তো এটা একটু ভালোভাবে দেখে নেবেন যে এখান থেকে কি কি অন করা আছে। এখান থেকে দেখেন সেন্ড ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, এই ট্র্যাক রিকোয়েস্ট এটা অবশ্যই প্রাইভেসি থেকে অফ করে দিবেন, দেন এটা অফ করে দিবেন। তারপর আপনি এখান থেকে এসে মাইক্রোসফট ডিফেন্ডার স্মার্ট স্ক্রিন এটা অফ করে দিবেন। ইউজ ডিএনএস টু স্পেসিফাই হাউ টু লুক আপ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ফর ওয়েবসাইট এটা অফ করে দিবেন। এবং শো সাজেশনস ফ্রম পিন্টারেস্ট ইন কালেকশনস এটাও অফ করে দিবেন। তো এখান থেকে এই সেটিংসগুলো অফ করবেন, দেন আপনি সরাসরি চলে আসবেন কুকিস অ্যান্ড সাইট পারমিশন এইখানে। তো কুকিস অ্যান্ড সাইট পারমিশন এইখানে আসার পরে নিচের দিকে একটু স্ক্রোল করলে দেখতে পাবেন লোকেশন একটা অপশান আছে। তো এই লোকেশন অপশানটা ডিফল্ট অবস্থায় অন করা থাকে, আমি এখানে জিমেল ক্রিয়েটের স্বার্থে অফ করে রেখেছি, আপনারা এটাকে অফ করে দিবেন। তো এই কাজগুলো করলে মোটামুটি কম্পিউটারের সিস্টেম অ্যান্ড ব্রাউজারের যে সেটিংস আছে এই সেটিংসগুলো করা কমপ্লিট হয়ে যায়। তো এই সেটিংসগুলো প্রথমে আমরা করে নেব, করে নেওয়ার পর আমরা হচ্ছে জিমেল ক্রিয়েটিংয়ের জন্য আমাদের ভিপিএনটা অন করব, অর্থাৎ আমরা যে টাক্সলার ভিপিএন দিয়ে জিমেল ক্রিয়েট করি এই টাক্সলার ভিপিএনটা অন করে নেব। তো এর মাঝখানে আমি আরেকটা সেটিংস দেখাই, সেটা হচ্ছে যে আমরা যখন কম্পিউটারে উইন্ডোজ করে নেব সেই কম্পিউটারে উইন্ডোজ করার সময় আমাদের কিছু সেটিংস অফ করে নিতে হবে, সেটা আমি পিকচার আকারে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যখন আপনারা উইন্ডোজের প্রায় শেষের দিকে আসবেন তখন চুজ প্রাইভেসি সেটিংস ফর ইওর ডিভাইস এরকম একটা অপশান আছে। তো সেই অপশান থেকে এখানে যতগুলো সেটিংস আছে সব সেটিংসগুলো অন করে দেওয়া থাকে, এই সেটিংসগুলো আপনারা অফ করে নেবেন। দেখেন লোকেশন, দেন ডায়াগনস্টিক ডাটা, টেইলর্ড এক্সপিরিয়েন্স, ফাইন্ড মাই ডিভাইস, লিঙ্কিং অ্যান্ড টাইপিং, অ্যাডভার্টাইজিং আইডি এই সবগুলো অফ করে নেবেন। দেন আপনার কম্পিউটারের সকল সেটিংস এখন ফাইনালি শেষ হয়ে গেল। এখন আপনার যে টাক্সলার ভিপিএন বা আইপি ভ্যানিশ যেটাই হোক আমরা টাক্সলার ভিপিএন দিয়ে বেশি ক্রিয়েট করি, তো এই ভিপিএনটি ওপেন করে নেবেন। তো এই ভিপিএনটা কিন্তু অবশ্যই প্রিমিয়াম ভিপিএন হতে হবে, ফ্রি ভিপিএন দিয়ে কাজ হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট আইপি লোকেশন বাংলাদেশ এবং আইপি চেঞ্জিং অফ করে দেওয়া আছে। তো আইপি চেঞ্জিং থেকে এটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এখান থেকে ইউজ রেসিডেন্সিয়াল লোকেশন অবশ্যই এটা অন করে দিতে হবে। তো এটা অন করে দিলাম, আমি অলরেডি এখানে কাজ করছিলাম, এখানে নাইজেরিয়া সিলেক্ট করছি। দেন দেখেন কান্ট্রি আছে নাইজেরিয়া এবং সিটি দিয়েছি আবুজা। তো আমার ভিপিএনটা যখন সেটিংস করা হয়ে যাবে তখন আমরা হচ্ছে জিমেল ক্রিয়েটিং করার জন্য যে লিঙ্ক আছে ইংলিশ লিঙ্ক, তো এই ইংলিশের যে লিঙ্কটা আছে এটা ওপেন করে নিলাম। দেন আমরা এখান থেকে একটা টাইম জোন ওপেন করে নিব, এই টাইম জোনটা আমরা ওপেন করে নিব। এখান থেকে কোন দেশ সিলেক্ট করলে আপনার সিস্টেমের টাইমটা কী করতে হবে সেটা এখানে দেওয়া আছে। তো এই রকম হচ্ছে, যদি আপনাদের কাছে টাইম জোনের লিস্ট থাকে তাহলে খুবই ভালো, না থাকলে আপনি আমাদের থেকে নিতে পারেন। দেন রিকভারি মেলের জন্য তো সেটা আছেই আলাদা হিসাব সেটা। তো এরপর এখন আমরা ব্রাউজারে চলে যাব। দেখেন আমি এখান থেকে মাইক্রোসফট ইজের একটা হচ্ছে বেটা ভার্সন ডাউনলোড করে রাখছি, কারণ আমি মাইক্রোসফট ইজ দিয়ে জিমেল ক্রিয়েট করব এবং মাইক্রোসফট যে বেটা ভার্সন আছে সেখানে র্যান্ডম নেম জেনারেটর ডট ইনফো, অর্থাৎ আপনি যদি এই বেটা ভার্সন এখানে এসে এখানে লিখেন র্যান্ডম নেম জেনারেটর র্যান্ডম র্যান্ডম এন এ এম নেম জেনি জেনারেটর ইনফো, তো এটা লিখে আপনি যখন এন্টার দিবেন তখন এরকম একটি ওয়েবসাইট আসবে আপনার সামনে র্যান্ডম নেম জেনারেটর ইনফো। তো এইখানে গেলে হবে কি, এখানে গেলে আপনি আনলিমিটেড নাম ফ্রিতে নিতে পারবেন, যেগুলো
আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন, মেল নেবেন না ফিমেল নেবেন। তো আমরা মোবাইল থেকে যে অ্যাপস ইউজ করি সেই অ্যাপস ইউজ করলে হবে কি, আমাদের ওই অ্যাপসের জন্য হাতে লিখতে হয়। আর এখানে যখন র্যান্ডমলি নামগুলো আসবে, এখান থেকে আপনি জাস্ট নাম কপি করবেন অ্যান্ড পেস্ট করবেন। তো মাইক্রোসফট বেটা ভার্সনে এটা একটা করতে পারেন। দেন আপনি মাইক্রোসফট বেটা ভার্সনে আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এইখানে লিখবেন চেক টু আইপি, CHECK চেক টু আইপি। তো চেক টু আইপি লিখে যখন আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, তখন চেক টু আইপির যে .com আছে সেই ডট ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখান থেকে কাজ হচ্ছে যে আমাদের যে VPN-এর সময়টা ধরছে সেই সময়টা অ্যাকুরেট আছে কি না, টাইম জোনটা অ্যাকুরেট হয়েছে কি না সেটা দেখার জন্য। তো এখান থেকে দেখেন আমি আমার VPN-এ টাইম জোনটা করছি কি নাইজেরিয়া, এবং এই নাইজেরিয়ার যে টাইম জোন সেটা হচ্ছে +1 ওয়েস্ট আফ্রিকান স্ট্যান্ডার্ড টাইম। তো দেখেন এখানে দেখাচ্ছে চেক টু আইপিতে আইপি টাইম জোন, অর্থাৎ আমার যে VPN-এর টাইম জোন সেটা হচ্ছে GMT+1, এবং সিস্টেম টাইম এটা হচ্ছে আমার কম্পিউটারের সময়। তো সিস্টেম টাইমটাও দেখেন এখানে মিলে গেছে, যার কারণে ওকে দেখাচ্ছে। তো এখানে যদি আইপি টাইম জোন অ্যান্ড সিস্টেম টাইম জোন এই দুইটা না মিলতো তাহলে এখানে মিসম্যাচ দেখাতো। তো আমরা হচ্ছে এই যে মাইক্রোসফট ইজ বেটা ভার্সন আছে, এই বেটা ভার্সন দিয়ে আমরা এই দুইটা ওয়েবসাইট ওপেন করে রাখবো। দেন এখন আমি মাইক্রোসফট ইজে চলে যাচ্ছি। তো মাইক্রোসফট ইজে আসার পরে আপনি প্রথমেই এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট দেন ডিলিট, এই তিনটা একসঙ্গে প্রেস করবেন। করলে কী হবে যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এরকম একটি অপশান চলে আসবে। তো এখান থেকে আমরা ক্লিয়ার ব্রাউজিং ডাটা, অর্থাৎ ব্রাউজারের যে কুকি আছে সেই কুকিগুলো ক্লিয়ার করে রাখবো, কুকি ক্লিয়ার করে রাখবো। এবং কম্পিউটার থেকে আরেকটি সেটিংস বলতে ভুলে গেছি, সেটা আমি এখন বলছি। সেটা হচ্ছে যে আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন +R প্রেস করবেন। প্রেস করলে দেখতে পাবেন এখানে রান নামক একটা হচ্ছে প্রোগ্রাম ওপেন হবে। তো এখান থেকে প্রিফেস, দেখেন আমি দেখাচ্ছি, এখান থেকে প্রিফেস, টেম্প, পার্সেন্ট টেম্প, টেম্প, রিসেন্ট, এই চারটি লিখবেন। লেখার পর এখান থেকে প্রিফেস সিলেক্ট করবেন, দেন ওকে। তাহলে দেখতে পাবেন এখানে আমাদের কম্পিউটারের কিছু কুকি জমা পড়ছে, এই কুকিগুলো। দেন আমি আবারও এখান থেকে সেমভাবে উইন্ডোজ বাটন +R প্রেস করব। করার পর এখান থেকে আমি প্রিফেসটা নিছি, এরপর ধরেন রিসেন্ট নিলাম, ওকে করে দিলাম। এটা আপনি র্যান্ডমলি সিলেক্ট করবেন, এই ক্ষেত্রে একটার পর আর একটা সিরিয়াল বাই সিরিয়াল করতে হবে এমন কোনো নিয়ম নাই। তো আমি এখন 10% সিলেক্ট করছি, দেন ওকে, দেন উইন্ডোজ বাটন +R, দেন এখান থেকে টেম্প, দেন ওকে। তাহলে এখানে দেখেন কিছু কুকি চলে আসছে কম্পিউটারের, এই কুকিগুলো আমরা জিমেল ক্রিয়েট যখন শুরু করব তখন অবশ্যই এগুলো ক্লিয়ার করে নেব, সিলেক্ট। দেন এখান থেকে রাইট বাটন দিয়ে আমরা ডিলিট করে নিতে পারি, ডিলিট। তো ডিলিট, যেগুলো ডিলিট হবে হবে, না হলে কিছু করার নাই, ডিলিট না হলে না হবে, কিন্তু যেগুলো হবে সেগুলো অন্তত ডিলিট করে দিতে হবে। তো এখান থেকে প্রিফেস, কন্ট্রোল অল সিলেক্ট, দেন এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। ট্রাই এগেইন করে দেখতে পারি, যদি ডিলিট হয়ে যায় হবে, না হলে ক্যান্সেল। তো এখন আমরা যে লিংক আছে, যেই লিংকের মাধ্যমে আমরা ইংলিশে হচ্ছে জিমেলটা ক্রিয়েট করব, সেই লিংকটা আমি কপি করে নিচ্ছি। এই লিংকটা আপনাদেরকে প্রোভাইড করা হবে, চাইলে আপনারা আমার টিমে যোগ দিতে পারেন, যোগ দিয়ে জিমেল ক্রিয়েটিংয়ের কাজ করতে পারেন। জিমেল ক্রিয়েটিংয়ের কাজ করে মান্থলি আপনি 12,000 থেকে 16,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। সরাসরি ব্রাউজারে চলে আসলাম এবং লিংকটি পেস্ট করলাম, দেখতে পাচ্ছি এখানে লিংকটি কাজ করছে। তো ততক্ষণে আমরা এখান থেকে বেটা ভার্সনে চলে আসি এবং এখান থেকে একটি র্যান্ডমলি নেম নিয়ে নিই। অবশ্যই নেমটা এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ নেমস এখানে 100টা আসবে, এবং জেন্ডারটা আপনি অবশ্যই এখান থেকে ফিমেলটা সিলেক্ট করবেন, ফিমেল, দেন জেনারেট র্যান্ডম নেমস। তাহলে দেখতে পাবেন যে অবশ্যই এখানে 100টা নেম আসবে একবারে, এবং এখানে ফিমেল আসবে, তাহলে আর আপনাকে কষ্ট করে বারবার র্যান্ডম নেম জেনারেট করতে হবে না। তো এখান থেকে আমি নিয়ে নিলাম, নিয়ে এখন এখানে চলে আসছি। এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন আপনার এই ব্রাউজারে লিংকটা পেস্ট করে দিবেন, দেন এইখানে ফার্স্ট নেমের ঘরে যখন কার্সরটা লাফানো শুরু করবে এবং এই যে জিমেইলের যে লোগো আছে এই লোগোটা কমপ্লিটলি আসবে,
এবং এখানে যে পেজ লোড নাই, এই পেজ লোডটা সম্পূর্ণরূপে নেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনি এখানে নামটা পেস্ট করবেন। এরপর আমি লাস্ট নেম সিলেক্ট করে লাস্ট নেমের সেলসে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমি দুই তিনটা অক্ষর অ্যাড করে দিব। তো এখন এখানে যেহেতু আমার ইউজার নেমে চাপ পড়ে গেছে, যার কারণে এখান থেকে অটোমেটিক্যালি সাজেস্ট করবে না, তারপরেও সাজেস্ট করছে। তো সাজেস্ট যেহেতু করছে, এখান থেকে আমরা একটা সাজেস্ট করা নাম নিয়ে নিচ্ছি, এবং এখন এইখানে নামের শেষে 404 এরকম বা যে কোনো তিনটা নিউমারিক বা নাম্বার অ্যাড করে দিবেন। দেন এখান থেকে পাসওয়ার্ড, অবশ্যই প্রত্যেকটা জিমেইলের জন্য র্যান্ডমলি পাসওয়ার্ড দিতে হবে। র্যান্ডমলি পাসওয়ার্ড না দিলে কিন্তু সমস্যা, এটা বায়ার রিকোয়ারমেন্ট। তো এখান থেকে আমি র্যান্ডমলি পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর শো পাসওয়ার্ড। তো সেক্ষেত্রে প্রথমে আপনি চারটা বা পাঁচটা দিবেন হচ্ছে অ্যালফাবেট থেকে অক্ষর, এবং লাস্ট চারটা বা পাঁচটা দিবেন নিউমারিক থেকে নাম্বার। তো এটা আমি কখনোই কপি করব না, বা আপনারাও এখানে কখনো কপি করবেন না। কপি করলে জিমেইল ক্রিয়েট হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে, এবং আমি অনেক কথা বলে জিমেইল ক্রিয়েট করছি, যার কারণে এখানে অনেক সময় নিচ্ছি। এখানে আপনারা চেষ্টা করবেন সময় কম নেওয়ার জন্য। তো এখানে সময় যদি বেশি নেওয়া হয় তাহলে জিমেইলটা খুলতে চায় না। তো আমি এখন এখান থেকে সেম পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি, আর বি এস পি 4162। দেন এখান থেকে শো পাসওয়ার্ড এটা অফ করে দিতে হবে, দিয়ে নেক্সট। তো দেখি আমাদের এখানে কি আসে। এখানে ওয়েব পার্সোনাল ডিটেলস আসলে বুঝতে হবে জিমেল ক্রিয়েট হচ্ছে, আর ওয়েব গ্রেডস ফোন আসলে বুঝতে হবে যে জিমেলটা ক্রিয়েট হচ্ছে না। তো এখানে আমাদের ওয়েব গ্রেডস ফোন চলে আসছে, যার কারণে জিমেলটা আসলে ক্রিয়েট হলো না। তো দেখি আমি আরও একবার চেষ্টা করে দেখি। আবারও ব্রাউজার থেকে কুকি ক্লিয়ার করছি। সো দেখেন আমাদের কিন্তু এখন জিমেইল খুলছে নাইজেরিয়াতে। আমরা নাইজেরিয়াতে জিমেইল খুলতে পারি, ভাবে আনলিমিটেড জিমেইল খুলতে পারবো। আমরা এখানে ডিরেক্ট আপনাদেরকে কিছু জিমেইল ক্রিয়েট করে দেখাবো। তো এখান থেকে রিকভারি আমি এখানে জিমেইল রাখছি, তো এখানে রাখলাম। দেন জিমেইলের যে পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে যে চাবি আইকন আছে, এই চাবি আইকন থেকে চোখ, এখান থেকে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, আমরা সেই পাসওয়ার্ডটা সংরক্ষণ করব আমাদের এক্সেল শিটে। এবং আমরা এখনই এখানে রিকভারি মেলটা অ্যাড করব না, রিকভারি মেলটা আমরা কিছুক্ষণ পরে অ্যাড করব। অর্থাৎ জিমেইল ক্রিয়েটিংয়ের পর দেখা যাচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টা পর আমরা এই রিকভারি মেলটা অ্যাড করে দিব। তো এইখানে জিমেইল ক্রিয়েট অবশ্যই প্রফেশনালি করতে হবে। হয়তো দেখা যাচ্ছে প্রথম দুই একাধবার বা বেশ কিছুবার দেখা যাচ্ছে ওয়েব গ্রেডস ফোন এরকম দেখাতে পারে। তো ওয়েব গ্রেডস ফোন এরকম যদি দেখায়, সেক্ষেত্রে আপনি 5-6 মিনিট আপনার জিমেইল ক্রিয়েটিংয়ের যে কাজ, এই কাজটা স্টপ করে রাখতে পারেন, এবং এটা সর্বোচ্চ 20-30 মিনিটের মধ্যে এরকমও অফ করে রাখা লাগতে পারে। তো 20-30 মিনিট এরকম অফ করে রাখলে দেন আপনি যদি পুনরায় ট্রাই করেন, অবশ্যই দেখবেন আপনার জিমেইল ক্রিয়েট আবার হচ্ছে। তো আমরা এখানে জিমেইল ক্রিয়েট করছি। তো আপনারা যদি আমার গ্রুপে অ্যাড হতে চান বা আমার টিম মেম্বার হয়ে কাজ করতে চান, তাহলে সরাসরি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের যে ফেসবুক পেজ আছে বা আমাদের যোগাযোগের যে সিস্টেমগুলো আছে, সেইগুলো আমাদের এই ভিডিওর নিচেই দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। অবশ্যই ভাই, অনেকে ফ্রিতে কাজ শিখতে চান, আবার তারাই বলেন যে ভাই ফ্রি বলে ভিপিএনের জন্য আবার টাকা চাচ্ছেন। তো ভাই, আমরা কাজটা শেখাবো ফ্রিতে, কিন্তু যে এলিমেন্ট আছে, ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো তো আপনাকেই কিনতে হবে, তাই না? এখন যদি আপনি বলেন ফ্রিতে কাজ শিখবো, তার মানে কম্পিউটারটাও কিনে দিতে হবে, এটা তো পসিবল না ভাই।
তো এই কথা আবার কেউ মাইন্ড করবেন না, অনেকে এই প্রশ্নগুলো করে যার কারণে আমি বললাম। তো এখান থেকে এটা আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এখানে পেজটা লোড নিচ্ছে। এখানে যখন পেজ সম্পূর্ণরূপে লোড নেওয়া শেষ হবে তখন আমরা এই জিমেইলের যে ট্যাব আছে এটা ক্লোজ করব। দেন এখানে দেখেন গুগলের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আসবে, এই প্রোডাক্টগুলো আসলে দেন আমরা এখান থেকে লেফট করব এই পেজ থেকে। আমি এর মধ্যে আবারও লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর দেখেন এখান থেকে নিউ ট্যাব নিলাম, দেন এখান থেকে পেস্ট অ্যান্ড গো এই ট্যাবটা ক্লোজ করে দিলাম। এখন তো আমরা নেক্সট আরও একটি জিমেইল ক্রিয়েটের চেষ্টা করি, দেখি কি হয়। তো দেখেন অলরেডি পেজটা চলে আসছে। আমি এখান থেকে আরও একটি নেম নিয়ে নিচ্ছি, আমি আরও একটি নেম নিয়ে নিলাম, দেন এখানে পেস্ট করে দিচ্ছি। লাস্ট নেম এখান থেকে এইখানে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আপনি কি করবেন, দুই তিনটা বা চার পাঁচটা হচ্ছে এক্সট্রা অক্ষর অ্যাড করে দিবেন, সেক্ষেত্রে জিমেইল খোলার সম্ভাবনাটা বেশি থাকে। দেন এখান থেকে আপনি তিনটা নাম্বার অ্যাড করে দিবেন অবশ্যই। দেন পাসওয়ার্ড আপনি র্যান্ডমলি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই প্রথম চারটা বা পাঁচটা হতে হবে অ্যালফাবেট, দেন পরেরগুলো হতে হবে, পরের চারটা হতে হবে HP HP MEW MEW 42 91, বুঝতেই পারছেন। পরের চারটা হতে হবে নাম্বার, দেন নেক্সট। সো পাসওয়ার্ড টপ করব, পাসওয়ার্ড এখানে আমরা কোনোভাবেই কপি করব না, তাহলে জিমেল ক্রিয়েট হতে চায় না। তো দেখেন আমার কিন্তু এখন আমি যতক্ষণ জিমেল ক্রিয়েট করব ততক্ষণ কিন্তু জিমেল ক্রিয়েট হতেই থাকবে। দেখেন আমি আবারও এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, পাসওয়ার্ডটা সংরক্ষণ করলাম। এবং আমি প্রথমেই বলে নিছি যে আমরা রিকোভারি মেলটা এখন অ্যাড করব না, রিকোভারি মেলটা অ্যাড করব আধা ঘন্টা পর। তো এখান থেকে অবশ্যই ডেট যেটা হবে সেটা হচ্ছে যে 1/1/1997, এবং জেন্ডার সবগুলোরই ফিমেল দিতে হবে, এটা বায়ার রিকোয়ারমেন্ট। তো আমি এখান থেকে ফিমেল দিয়ে নেক্সট করে দিলাম, দেন এখান থেকে আই এগ্রি। তো এখানে পেজ লোড নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা জিমেইল অলরেডি খুলে ফেললাম। তো এরপরে আমি আরও একটা দিয়ে দেখাবো, এটা হচ্ছে নাইজেরিয়ার জন্য দেখাচ্ছি, তার কারণ হচ্ছে ইরাক এবং নাইজেরিয়া এই দুইটা কান্ট্রিতে আনলিমিটেড আপনি জিমেইল খুলতে পারবেন। শুধুমাত্র এই ভোরের সময়ের দিক থেকেই আপনি এই দুইটা দেশে মিনিমাম 100টা জিমেইল ক্রিয়েট করতে পারবেন। আপনি সেম পদ্ধতিতে অন্যান্য মিক্সড কান্ট্রির মেলগুলো খুলতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি সাধারণত মিক্সড কান্ট্রির মেলই খুলি, এটা হচ্ছে যে খুললাম এখন হচ্ছে এইগুলো আনলিমিটেড খোলা যাচ্ছে এই দুইটা দেশ দিয়ে। তবে ইরাকের মেলগুলো এখন বেশি নষ্ট হচ্ছে, যার কারণে আপনি নাইজেরিয়াটা চুজ করতে পারেন। তো আমি এখান থেকে এটা খোলা শেষ, আমি আবারও লিঙ্কটাকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট অ্যান্ড গো দিয়ে দিলাম। তো এখন আমি আবারও ওই র্যান্ডম নেম জেনারেটর থেকে আর একটি নেম কপি করে নিই, কপি করে নিলাম, দেন এখানে চলে আসলাম মাইক্রোসফট ইজ ব্রাউজারে। তো এখানে যখন আমাদের যে কার্সর আছে সেই কার্সরটা যখন লাফাবে এবং এখানে আইকনটা যখন চলে আসবে জিমেইলের, তখনই আমরা এখানে নাম পেস্ট করতে পারবো। এর আগে নাম পেস্ট করলে জিমেইল ক্রিয়েট হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তো এখন আমি এখানে পেস্ট করে দিলাম, লাস্ট নেম সিলেক্ট করে নিয়ে এটাকে এখানে দিয়ে দিচ্ছি লাস্ট নেমের সেলে, এবং এখানে আমি র্যান্ডমলি দুই তিনটা অক্ষর দিয়ে দিব। এবং এখানে দেখেন আপনাকে হচ্ছে সাজেস্ট কিছু নাম দিবে, সেটা চাইলে নিতে পারেন। তো এখান থেকে পাসওয়ার্ড আমি দিচ্ছি, HMWX HMWX 42 42 91। সো পাসওয়ার্ড অফ করে দিলাম, নেক্সট। দেখেন এখন কিন্তু জিমেইল ক্রিয়েট হতেই থাকবে। তো আমি আর এখানে জিমেইল ক্রিয়েট করব না, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, মেবি 25-30 মিনিট হয়ে গেছে। তো আমি এখান থেকে রিকোভারিতে এখানে গিয়ে মেলটা সংরক্ষণ করে দিচ্ছি এবং এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছি। আপনাদের মনের ভিতর প্রশ্ন থাকতে পারে, হয়তো দেখা যাচ্ছে যে
এইভাবে ক্রিয়েট করলে শুধুমাত্র নাইজেরিয়াতেই হবে, বিষয়টা ঠিক এমন না। আমি এরপরে অন্য একটি কান্ট্রি সিলেক্ট করে কাজ করে দেখাবো, ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কাজটা শিখতে পারবেন। ভাই কাজটা কিন্তু এত সহজ না যে আপনি আসলেন আর 5 মিনিটে একটা কাজ শিখে ফেললেন। কাজ যেহেতু শিখবেন, সেখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি সময় দিতে হয়, সময় দিতে হবে। এটা আমি চাইলে 4টা বা 5টা খণ্ড খণ্ড আকারে ভিডিও তৈরি করতে পারতাম, তো যেহেতু এটা আমি ফিজিক্যালি কাউকে দেখাতে পারছি না, সেক্ষেত্রে একটার পর কোন ভিডিওটা আপনারা দেখবেন, কোথায় পাবেন, এই ধরনের প্রশ্ন উঠতে পারে, যার কারণে আমি একটা ভিডিওই তৈরি করছি, যদিও ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো এরপরে আমি আরও একটা কান্ট্রি হয়তো সিলেক্ট করে দেখাতে পারি যে হ্যাঁ, এই মেথডে জিমেল ক্রিয়েট করলে আপনার জিমেল ক্রিয়েট হবে। এই মেথডটাই ভাই সেলস হচ্ছে। আপনি দেখবেন ফেসবুকের বিভিন্ন গ্রুপ, দেন ইউটিউব বিভিন্ন চ্যানেলে তারা এই মেথডগুলো কাজে লাগাচ্ছে, কাজে লাগায় তারা মেথড সেলস করছে 500 থেকে 1000 টাকা নিয়ে। আমি কিন্তু ভাই সেই মেথডগুলো দিয়ে দিচ্ছি ফ্রিতেই। তো দেখেন এই মেলটাও ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি লোগোটা আসে তাহলে বুঝতে পারবেন মেলটা মোটামুটি ঠিক আছে, মোটামুটি বলতে ঠিক আছে। আর এখানে যদি প্রোফাইলটা না আসে তাহলে বুঝতে হবে যে সেই মেলটা নষ্ট হয়ে গেছে। তো কিভাবে রিকোভারি জিমেল অ্যাড করতে হয় সেটা এখন দেখব। তো তার আগে আমরা দেখব আরও একটি কান্ট্রি দিয়ে জিমেল ক্রিয়েট করে। তো আমি এখানে নাইজেরিয়া দিয়ে দেখালাম, এখন আমি এখান থেকে অন্য একটি দেশ সিলেক্ট করব। আরও একটি দেশ সিলেক্ট করেছি আমাদের ভিপিএনে, দেখেন এখন ভেনেজুয়েলা সিলেক্ট করেছি, ভেনেজুয়েলা দিয়ে জিমেল ক্রিয়েট করছি। তো দেখতে পাচ্ছেন যে এই পদ্ধতিতে আসলে কাজ হয়। আমি জিমেলটা সংরক্ষণ করলাম, দেন এখান থেকে পাসওয়ার্ড নিয়ে নিব, বৃষ্টির কারণে হয়তো কথাগুলো বুঝতে সমস্যা হতে পারে। তো আমাদের আরও একটি জিমেল ক্রিয়েট হয়ে গেল ভেনেজুয়েলাতে। তো এখান থেকে আমরা ফুলফিল যখন পেজটি লোড নেওয়া শেষ হয়ে যাবে তখন এটাকে ক্লোজ করে দিব। এরপরে আমরা দেখব কীভাবে রিকোভারি মেল অ্যাড করা যায়। তো এরপরে আমরা রিকোভারি মেলটা অ্যাড করবো আমাদের জিমেইলে। তো আপনি যখন জিমেল ক্রিয়েট করছেন সেই সময় রিকোভারি মেল অ্যাড করে নিতে পারেন। তো সেই সময় রিকোভারি অ্যাড করার সে যদি মোটামুটি 20-25 বা আধা ঘন্টা পর জিমেলে রিকোভারি মেলটা অ্যাড করা হয়, সেক্ষেত্রে মেলগুলো টিকার সম্ভাবনা থাকে বেশি। এখানে পেজটা লোড নিচ্ছে, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সো দেখেন আমাদের জিমেল ক্রিয়েট সম্পূর্ণ হয়েছে, যার কারণে আমি এটাকে আবার ক্লোজ করে দিচ্ছি। একবারে টোটাল ব্রাউজারটাকে ক্লোজ করবো। তো তার আগে আমি ভিপিএনটাকে অফ করে দিচ্ছি। ভিপিএনটা অফ করার নিয়ম হচ্ছে প্রথমে রেসিডেন্সিয়াল লোকেশনস এটা অফ করে দিতে হবে, দেন এখান থেকে আইপিটা অফ করে দিতে হবে। আইপি অফ করে দিলাম, দিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমি এখন
এখান থেকে মাইক্রোসফট ইজ ব্রাউজারটাও ক্লোজ করে দিচ্ছি, ব্রাউজার বেটা ভার্সনটাও ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই প্রত্যেকটাতে এক একটি করে যে রিকভারি মেলগুলো আমি পাশে রাখছি এই রিকভারি মেলগুলো অ্যাড করে দিব। তো এটা নিয়ম হচ্ছে 20-25 মিনিট বা আধা ঘন্টা পরে, কিন্তু আমি সেটা করছি না, তার কারণ তারপরে আবার ভিডিও মেক করতে হবে। তাহলে তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম, এবং এখান থেকে যদি জিমেইলে লগ ইন করা থাকে বা জিমেইলে কীভাবে লগ ইন করতে হয় সেই বিষয়টা আশা করি আর বলতে হবে না। তো এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করে নিচ্ছি। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করে আমি প্রথমে এখান থেকে এটা করব, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করে দেন এখানে আসব, আসার পর পেস্ট, নেক্সট। নেক্সট করার পর পাসওয়ার্ডটা অবশ্যই দিয়ে দিতে হবে, তো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি, এখান থেকে পাসওয়ার্ড দিচ্ছি নেক্সট। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন এখানে বলছে অ্যাড হোম অ্যাড্রেস আর অ্যাড কনফার্ম ইউর রিকভারি ইমেইল আর ফোন নাম্বার। তো এখানে আমি নট নাও করে দিব, নট নাও করে দিলাম, দিয়ে এখন এখান থেকে আমি ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এখানে চলে আসব। ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আসব সিকিউরিটিতে, সিকিউরিটি থেকে আমি আসব যে এই সেকশনে দেখতে পাচ্ছেন ওয়েস উই ক্যান ভেরিফাই ইটস ইউ রিকভারি ইমেল। তো অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল অ্যাড করা নেই। তো এখন আমি যখন রিকভারি মেলটা দিতে যাব অবশ্যই আমাকে থেকে আবারও পাসওয়ার্ড চাবে, তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড আমার কপি করা আছে, জাস্ট পেস্ট করে দিয়ে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর এখানে জাস্ট ইউর রিকভারি মেল, এখানে আমার রিকভারি মেলটা দিয়ে দিব। তো আমি এখান থেকে রিকভারি মেল এটা নিয়ে নিচ্ছি, সেকেন্ড রিকভারি মেলটা নিয়ে এখন আমি আমার এখানে পেস্ট করে দিব। এখানে রিকভারি মেলটা পেস্ট করে দিলাম, দিয়ে ভেরিফাই ক্লিক দিব। তো ভেরিফাই ক্লিক দিলে অবশ্যই এখানে ভেরিফিকেশন কোডটা দিতে বলবে, তো আমাদের ওই আউটলুকে ভেরিফাইয়ের যে কোড গেছে সেটা তো আমরা দিতে পারবো না, জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিব, দিয়ে ওকে করে দেব। তো এখন এটা যে রিকভারিটা অ্যাড হয়েছে সেটা আসলে আমরা বুঝবো কীভাবে, দেখেন আমি এখান থেকে সাইন আউট অল অফ মাই অ্যাকাউন্টস সাইন আউট করে দিলাম। দিয়ে আমি যদি পুনরায় সাইন ইন করি, তো পুনরায় সাইন ইন করার জন্য দেখেন এখান থেকে যদি আমি রিমুভ অ্যাকাউন্ট করে দিই, সবগুলো রিমুভ করে দিচ্ছি, ইয়েস রিমুভ, এবং এটাও রিমুভ করে দিচ্ছি। তো দেখেন রিমুভ করে দিলাম, রিমুভ করে দেওয়ার পর আমি পুনরায় সেই মেলটাতেই আবার প্রবেশ করব। এখান থেকে যে মেলটাতে আমি রিসেন্ট রিকভারি অ্যাড করলাম 2 নম্বর, তো এটা, এবং এখান থেকে ইমেইল আর ফোন, নেক্সট, দেন পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ড, নেক্সট। তো এখন দেখেন অলরেডি আমরা জিমেইলে লগ ইন করছি, তো এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আসব। এখানে আসার পর যদি আমি আবার এখন সিকিউরিটিতে যাই, পুনরায় সিকিউরিটিতে যাওয়ার পর দেখেন নিচের দিকে আসি, দেখেন ওয়েস উই ক্যান ভেরিফাই ইটস ইউ, প্রথমে কিন্তু এখানে রিকভারি মেলটা ছিল না, এখন এখানে রিকভারি মেলটা চলে আসছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।